আজকে আমি আপনাদের এমন পাঁচটি গরু দেখাতে চলেছি যা দেখে আপনি অবাক হতে বাধ্য। ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গরুটি অনেক বেশি ইন্টারেস্টিং। শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিকে একটি লাইক দিন। আমি এম করছি মাত্র 10,000 লাইক। বেলজিয়াম ব্লু কাউস, হয়তো আপনার এটা শুনে অবাক লাগবে, কিন্তু এটা সত্য যে গরুর একটি প্রজাতিও বডি বিল্ডার হয়ে গেছে। যদিও এই গরুটি মাসেলস বানানোর জন্য মানুষের মতো জিমে যায় না, এটা হলো জেনেটিক স্ক্র্যাপের পরিণাম। অবাক করার বিষয় হলো না এদের খাবারে কোনো পরিবর্তন করা হয়েছে। গরুগুলির এই মাসল সিলেক্টিভ ব্রিডিং এর ফলাফল, যা কিনা বডি বিল্ডিং এর মতো মাস্কুলার বানিয়ে থাকে। নিজেদের ভয়ানক লুকের বিপরীতে এদের স্বভাব অনেক বেশি শান্ত হয়ে থাকে। কেনিলাইজ কাউস, জি হ্যাঁ, এই গরুদের পেটে মানুষের দ্বারা একটি ফুটো বানানো হয়েছে। কিন্তু এই ফুটো করার পেছনে কারণ এটা নয় যে এই গরুগুলির কোনো অসুখ রয়েছে, এটা এজন্য করা হয়েছে যে যাতে জীববিজ্ঞানী এই গরুগুলিকে পুরোপুরি সুস্থ রাখতে পারে। সুইডেন আর হল্যান্ডে গরুদের শরীরে বানানো এই ফুটোগুলিকে ক্যানুলা বলা হয়ে থাকে। জীববিজ্ঞানীদের মতে এই ফুটোর সাহায্যে তারা গরুর খাবারের উপর নজর রাখতে পারে, যার মাধ্যমে এনজাইম এবং ভাইটামিনের কমতি দূর করা সম্ভব। এর পরিণামস্বরূপ গরুগুলি অধিক মাত্রায় পুষ্টিকর দুধ দেয়। আর যদি গরুগুলি ভুলভাল খাবার খেয়ে ফেলে, তাহলে এই ফুটোর মাধ্যমে সেগুলো বাইরে বের করা যায়। লেজিজ ব্লুবাস, এই মানুষটি বলেছেন যে তার গরুটিকে দেখে তারা একবার হলেও তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ তার পালিত গরুর শিং অন্যদের পোষা গরুর চেয়ে অনেক বেশি বড়। আমি আপনাদের বলে দেই যে এই গরুটি 2013 পৃথিবীর সবচেয়ে বড় শিং এর বিশ্ব রেকর্ড করেছে। এই গরুটির নাম তার মালিক লেজিজ ব্লুবাস রাখেন। তার মালিকের মতে এটি জেনেটিকের একটি ফলাফল। এর আগে এই গরুটির পিতা এবং দাদার শিংও লম্বা ছিল, কিন্তু এই গরুটি তাদের থেকেও সামনে চলে গেছে। নিকারস, আপনি কি কখনো গরুর রাজাকে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। এটি হলো নিকারস, যা কিনা গত বছর অনেক বেশি আলোচনায় ছিল, আর যার কারণ হলো এটার বিশালকায় শরীর, যা কিনা গরুর ভিড়েও এটিকে অনেক আলাদা দেখিয়ে থাকে। এটি অস্ট্রেলিয়ার একটি গরু। এটা লম্বায় 194 সেন্টিমিটার এবং এটার ওজন 1400 কেজি। হালিকার কাও, এখন আমি যে গরুটি সম্পর্কে কথা বলতে চলেছি তা শুধু ভারতেই পাওয়া যায়, বিশেষ করে কর্ণাটক রাজ্যে। এই গরুগুলিকে অলিকের নামে ডাকা হয়ে থাকে, যা গরুর একটি বিরল প্রজাতি। এটার বিশেষত্ব হলো এটার লম্বা পেছনে চলে যাওয়া শিংগুলি। তো বন্ধুরা, এইগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে আজব গরু। এই গরুগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান, আর এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন। আর